হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টুরফিক। আর আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। ব্লগটা হচ্ছে R15 ভার্সন 3 RPM আনলক কিভাবে করা যায়, এটার আজকে আমাকে চৌধুরী অটোর বাইক এক্সপার্ট মানিক দেখাবে। তো চলুন আজকে দেখে নেই কিভাবে R15 বাইকটির RPM আনলক করা হয়। এই তো আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। ওই R15 আনছি ভার্সন 3, তুই নাকি আনলক করতে পারো RPM? চাবিটা ওয়ান করতে হবে। এখানে আপনার সংখ্যা আছে 4টে সংখ্যা মূলত। এখানে আপনি কি করবেন, এটা আপনার মূলত আপনার মিটারে যে ব্রাইটনেসটা আছে ব্রাইটনেসটা বাড়াবে। দেখেন আমি বাড়াইতেছি, বুঝতে পারতেছি ব্রাইটনেসটা ফুল রাখবো। আমি যাব তো এটা আপনার 10,000 মানে লক হয়ে রয়েছে, আপনার 10,000 লক হয়েছে। তো এটা আমি কি করবো, আপনার 13,000 পর্যন্ত শেষ আমার কাজ। ভিউয়ার্স, আশা করি আপনারা দেখতে পারছেন যে কিভাবে R15 ভার্সন 3 RPM আনলক করা যায়। এবং আপনারা যদি চান সেক্ষেত্রে চৌধুরী অটোর বাইক এক্সপার্ট মানিকের সাথে যোগাযোগ করে R15 এর RPM আনলক করে নিতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।